ওকে, হ্যালো বন্ধুরা, আফিব রহমান আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদেরকে আজকে শিখাবো কি সেটা তো অবশ্যই আপনারা জানেন, কারণ ভিডিওর টাইটেল তো দেখেছেন, যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিউ আনতে পারেন প্রচুর পরিমাণে। ভিউ আনার জন্য আসলে মূলত আপনার ভিডিওকে এসইও করা লাগে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা লাগে। এটা মূলত হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম আমি মনে করি। আপনি ওয়েবসাইট অথবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও, মানে যেটাই আপনি আর কি লোকের ভিতরে ছড়াই দিতে চান, মানে সবাই আপনার জিনিসটা দেখবে, এটা করার জন্য আসলে হিউজ রিসোর্স করা লাগে, আমি প্রথমেই বলে রাখি। সো আজকে আমি আপনাদের মূলত একটা টিপস শেখাবো কিভাবে আপনার ইউটিউব আর কি জিরো ভিউ থেকে আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করবেন। সো চলুন দেখি আমাদের কি কি শেখা লাগবে মূলত আপনার ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করার জন্য। ওকে, দেখুন প্রথমে আমাদের হচ্ছে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হবে মানে হচ্ছে এটা আপনার ভিডিও তৈরি করার আগে এই কাজটা, রিসার্চ কাজটা। দেন হচ্ছে আপনাদের 2 নম্বর কাজ হবে এসইও করা, 3rd কাজ হবে থাম্বনেল তৈরি করা, এবং 4th কাজ হবে হচ্ছে আপনার ফিচার আপলোড করা, দেন শেয়ারিং, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে কোলাবরেশন। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা মোটামুটি একটা হিউজ জিনিস, মানে অনেক কিছু শেখা লাগে বা করা লাগে আপনার ভিডিওকে ই করতে, র্যাঙ্ক করার জন্য। আজকের টিপসটা হচ্ছে রিসার্চ। আজকে আমি রিসার্চের উপর আপনাদের টিপস দিব, আজকে এটাই শিখবো। দেন পরবর্তীতে আমরা ধাপে ধাপে এসইও করা, থাম্বনেল মানে তৈরি করা, কিভাবে শেয়ার করতে হয়, মানে এক্সেট্রা যা আছে সব কিছুই শিখবো। সো চলুন আজকে রিসার্চটা আমরা শিখে নিই, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে যেটা আপনার ভিডিওকে মানে র্যাঙ্ক করতে খুবই সাহায্য করবে আমি মনে করি। ওকে, যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে রিসার্চ, আমরা হচ্ছে রিসার্চ করব ভিডিও তৈরি করার আগে, যে আমরা কোন টাইপের ভিডিও তৈরি করব। আপনি একটা ভিডিও তৈরি করলেন, করলে পরে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করলে ভিউ হবে না। সো ভিডিওটা তৈরি করার সময় আপনার প্রথমেই হচ্ছে একজন ভিউয়ার হিসেবে চিন্তা করতে হবে, যে আপনি যখন ইউটিউবে ঢোকেন তাহলে পর আপনি কোন টাইপের ভিডিও দেখেন। সো আপনি অ্যাজ এ ভিউয়ার হিসেবে যে টাইপের কিওয়ার্ড লিখে আপনি সার্চ করেন, মানে ইউটিউবে ঢুকে আপনি যে টাইপের ভিডিও দেখতে চান যা লিখে সার্চ করেন, সো আপনার ওই টাইপের ভিডিও তৈরি করা লাগবে। এই জন্য আপনার প্রথমে ভিউয়ার হিসেবে মানে নিজেকে ভাবতে হবে যে আমি আসলে কি টাইপের ভিডিও দেখি বা কি টাইপের ভিডিও লোকজন দেখতে চাই। ফার্স্টে ধরেন আপনি ডিসাইড করলেন যে আপনার চ্যানেলটা টিউটোরিয়াল রিলেটেড হবে, তাহলে পরে টিউটোরিয়াল রিলেটেড হলে আপনি যে জিনিসটা তৈরি করতে পারেন বা যে জিনিস সম্পর্কে টিচ করতে পারেন লোকজনকে, সেই জিনিসটা আসলে কি পরিমাণে লোক দেখে এবং কি কিওয়ার্ড লিখে সার্চ করে সেটা মূলত জানার দরকার। এর জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমরা ইউজ করবো হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। সো চলুন আমরা সরাসরি গুগলে সার্চ দিই কিওয়ার্ড প্ল্যানার, এটা দেখুন। ওকে, এইখানে আমি সরাসরি হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানারে ঢুকে গেলাম, কারণ আমার এখানে সাইন ইন করা আছে। সো আপনারা যদি এটা না পারেন তাহলে পরে প্রথমে হচ্ছে যে adwords.google.com এ ঢুকবেন, ঢুকে এখানে টুলসে ক্লিক করে মানে প্রথম সাইন ইন করে নেবেন, সাইন ইন করা না থাকলে এই যে কিওয়ার্ড প্ল্যানারে হচ্ছে এখানে ক্লিক করবেন। ওকে ওকে, এখন হচ্ছে এইখানে হচ্ছে সার্চ ওয়ান নিউ কিওয়ার্ড ইউজিং এ পার্স, মানে আপনি হচ্ছে কি টাইপের কিওয়ার্ড ইউজ করতে চান। তো আমরা হচ্ছে ধরুন আমরা একটা কিওয়ার্ড এখানে ইউজ করব, সাপোজ ধরুন ফটো সফট টিউটোরিয়াল। ওকে, এখানে গেট আইডিয়া ক্লিক করব, দেন ওকে। এইখানে যে কিওয়ার্ড আইডিয়াস, এইখানে দেখুন এই ফটোশপ টিউটোরিয়াল এই যে যে কিওয়ার্ডটা, এটা মূলত হচ্ছে আপনার এভারেজ মান্থলি হচ্ছে সার্চ হয় হচ্ছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত। ওকে, মানে প্রচুর পরিমাণে সার্চ হয়।
কারণ হচ্ছে কি আমরা এই কিওয়ার্ড গুলো কেন নিব আমি আপনাদেরকে প্রথমে বলি, কারণ আপনার ভিউ কিন্তু আসবে ওই সার্চ এর উপরে। আপনার ইউটিউব চ্যানেলে যে মানে ইউটিউব চ্যানেলে কেউ ঢুকে সার্চ করলো, সরি আপনার ইউটিউবে ঢুকে যদি কেউ সার্চ করে অথবা গুগলে সার্চ করে, সো যে কিওয়ার্ড গুলো আপনার বেশি সার্চ হয় সেই কিওয়ার্ড গুলার ভিডিও হোক অথবা আপনার কোনো ব্লগ পোস্ট হোক সেটাই কিন্তু প্রথম দিকে দেখাবে, তাই না? সো দেখুন এইখানে আপনাদেরকে দেখাই আইডিয়া, এখানে এই পরিমাণে ভিউ হয় এবং কম্পোজিশনও মানে কম্পিটিশনও লো আছে এখানে। আর এখানে হচ্ছে সাজেস্ট বিট হচ্ছে $2.08। সো মূলত মোটামুটি এটা ভালোই। এইখানে দেখুন লো, সব কিছু লো, এখানে কিন্তু আপনার কম্পিটিশন লো আছে। এই এইখানে দেখুন ফটোশপ ট্রেনিং, এখানে হচ্ছে মিডিয়াম কম্পিটিশন, বাট এখানে দেখুন বলা সাজেস্ট বিট কিন্তু একটু বেশি। বিট বেশি বলতে কি, এখানে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনের মানে প্রাইস বেশি, তো যেটার এই যে আপনার কম্পিটিশন একটু বেশি, মিডিয়াম হাই আছে যেগুলো, সেগুলার হচ্ছে আপনার অবশ্যই সাজেস্ট বিট বেশি থাকবে। সো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যে টাইপের ভিডিও তৈরি করেন কিনা আগে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন যে কোন টাইপের কিওয়ার্ড আপনি ইউজ করবেন। এটাই হচ্ছে মূলত রিসার্চের প্রথম ধাপটা। আর এরপর আমি শিখাবো এসইও কিভাবে করতে হয়, আশা করি সঙ্গেই থাকবেন। আর আমি বলছিলাম যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন একটা টিপস, আসলে টিপসটা হচ্ছে এরকম, আপনি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, এই যে www.youtube.com/easylearningbd। আপনি যদি ইউটিউব থেকে পার মান্থ অন্তত $100 ইনকাম করতে চান এবং ফার্স্ট মান্থ থেকেই, তাহলে অবশ্যই আমার চ্যানেলটায় ঢুকে এই যে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব বাংলা টিউটাল, এখানে যে 13টা টিউটাল আছে সুন্দর করে দেখে নিয়ে আপনি ফার্স্ট মান্থ থেকে $100 ইনকাম করতে পারেন। আর যদি আপনার আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, যদি নতুন কিছু জানতে চান ভালো লাগলে লাইক দিবেন, আর যদি আমার সাথে আপনি জয়েন্ট থাকতে চান এবং আমার মানে রেগুলার কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো দেখতে চান, তাহলে আপনি হচ্ছে এক কাজ করতে পারেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ফেসবুক পেজেও আপনি এখান থেকে আমার পোস্টগুলো দেখতে পারেন। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারেন এখানেও কমেন্ট করে অথবা মেসেজ করতে পারেন। দ্যাটস ইট, ভালো থাকবেন। এরপরে হচ্ছে সেকেন্ড টিপস, এসইওটা আমি আপনাদেরকে দেখাবো, ততদিন পর্যন্ত ভালো থেকে, বাই বাই।